জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ ছিল না জাহাজে হামলা এবার জানিয়ে হতিদের দিব ইসরায়েলকে কঠোর হুশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠীর নিরাপত্তা পরিষদকে কন করেছে আমেরিকা জাতিসংঘে রুশ রাষ্ট্রদূতের মন্তব্য জানিয়ে দিব ন্যাটো জোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে প্রেসিডেন্ট জেলেনস্কের মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসের হামলা নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলি তদন্ত সংস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুটি মার্কিন ডিস্ট্রয়ার সহ চার জাহাজে হামলা হুতিদের ইয়ে ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন লোহিত সাগরে সাইক্লেটস এবং ভারত মহাসাগরে দুটি নামে বাণিজ্যিক জাহাজে হামলা গোষ্ঠীর মুখপাত্র মুখপাত্র সারিয়া এ তথ্য জানিয়েছেন যোগ করেছেন যে যোদ্ধারা লোহিত সাগরে দুটি মার্কিন ডিস্ট্রয়ারের উপরেও ড্রোন হামলা চালিয়েছে তার মতে হিটগুলো তাদের লক্ষ্যে পৌঁছে গাজা উপত্যকায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বৃদ্ধির পর হুতিরা পুষিয়ে দিয়েছিল যে তারা ইহুদি রাষ্ট্রের সাথে যুক্ত জাহাজগুলো সাগর এবং বাব এল যেতে বাধা দেবে ফিলিস্তিনি স্বাধীনতা দল হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনি সিট মহলে অভিযান চালাচ্ছে তেল আবিব এর জবাবে গত নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে হামলা চালিয়ে সূত্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠীর মিশরের সীমান্তবর্তী শহর রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা ওসামা হামদান এ দিয়েছে। হুশিয়ারিবার দোসরা মে নিউ ইয়র্ক হয়েছে হিজবুল্লা সমর্থিত লেবাননের আলমানার টিভিতে তিনি বলেন শত্রুরা রাফায় স্থল অভিযান চালালে আলোচনা বন্ধ হয়ে যাবে কেননা প্রতিরোধ আন্দোলন গোলাগুলির মধ্যে কোন আলোচনা করে না হামাসের নেতা বলেন তাদের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে অব।

বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দী আছে অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারও বেশি মানুষ আহত হয়েছে বর্তমানে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিমেদের মুক্তি নিশ্চিত করতে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে এতে মধ্যস্থতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র রমজানের আগে এই চুক্তি আলোচনায় অগ্রগতি হলেও এখন দুপক্ষের মতবিরোধের কারণে তা স্থবির হয়ে পড়ে আছে কাতার ও মিশরের কর্মকর্তারা জানিয়েছেন অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তবে হামাস প্রতিবারই স্থায়ী যুদ্ধবিরতি দাবি জানিয়ে আস এছাড়া তারা গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করে হামাসের এমন কঠোর প্রস্তাবের কারণে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সাড়া দেয়নি ইসরায়েল দুপক্ষের মতানক্যের অবসান ঘটাতে গত বৃহস্পতিবার ইসরায়েল সফর যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল এছাড়া একই দিনে হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান দেশ বৃহস্পতিবার চিঠির প্রতিক্রিয়ায় হামাস বলেন তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবেন না এর কয়েক ঘন্টা পর তারা আবারও বলেন ফিলিস্তিনের জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ কোনো প্রস্তাবকে স্বাগত জানাতে প্রস্তুত হামাস ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদকে কে পণ করেছে আমেরিকা জাতিসংঘের রুশ রাষ্ট্রদূতের ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কে পণ পরিণত করেছে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিষয়ে নিরাপত্তা অনুসরণ করে আমেরিকার মধ্যে তার কোনো প্রতিফলন নেই জাতিসংঘে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত ফ্যাসিলিপ নেবেনা গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের জন্য সম্প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে যে আবেদন জানানো ছিল তাতে মার্কিন সরকার ফেটো দেওয়ার পর বিষয়টি নিয়ে গতকাল সাধারণ পরিষদে বিতর্ক হয় সেখানে রুশ রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার ব্যাপারে আলজেরিয়ার তোলা প্রস্তাবে আমেরিকা যে ভেটো দিয়েছে সেটা ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো এই বিষয়ে যে নীতিগত অবস্থা নিয়েছিল আমেরিকার মধ্যে তার কোনো প্রতিফলন ছিল না প্রকৃতপক্ষে গত ছয় মাস মার্কিন সরকার মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পণবন্দিতে পরিণত করেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন প্রসঙ্গে তফসিলি নেবেন বলেন সহিংসতা শুধু সহিংসতাকেই ডেকে আন এই দুষ্ট চক্রকে একমাত্র ভেঙে দেওয়া সম্ভব নিঃস্বার্থ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া এবং রাজনৈতিকভাবে সমস্যার সমাধানের জন্য কার্যকর আলোচনায় বসার মতো ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই কিছু পরিস্থিতি তৈরি করতে হবে যার মধ্যে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদ একটি অবৈধ ইতিবাদী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর উনিশশো সালে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে কিন্তু আজ অবধি ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা ছাড়া বেশি কিছু পায়নি সালে পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করলেও তা এখনো গ্রহণ করা হয়নি সূত্র পার্ট স্টুডে। ন্যাটো জোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে প্রেসিডেন্ট জেলেনস্কের মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে চায় তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে এরই মধ্যে ন্যাটো জোট স্পষ্ট করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এ জোটে যোগ দিতে পারবে না রাজধানী কিয়েভে সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে জেলেনস্কি আরো বলেন আমি মনে করি আমরা বিজয়ী হলেই কেবল ন্যাটো জোটে যুক্ত হতে পারবো তবে আমি মনে করি না যুদ্ধ চলাকালীন আমরা ন্যাটো সদস্য হতে পারবো ইউক্রেনে প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন বত্রিশ জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে কিন্তু যুদ্ধের মধ্যে কোনো কোনো সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে পারে আর কিছু কিছু দেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে সেক্ষেত্রে ন্যাটো জোটে ঢুকলে আমাদের বিজয় প্রয়োজন দুই হাজার বাইশ সালে নেটো জোটের সদস্য হওয়ার জন্য ইউক্রেন আবেদন করেছে কিন্তু এ পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ পার্ক বলেছেন একদিন ইউক্রেন নেটো জোটের সদস্য হবে সূত্র পার্স টু হামাসের হামলা নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলের তদন্ত সংস্থার ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত সাত অক্টোবর কিভাবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো সে সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রটির স্থল বিমান ও নৌবাহিনীর প্রধানদের জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থা খবর রয়টার্স জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেরকে তদন্ত সংস্থার কার্যালয়ে তলব করা হয়েছিল সেই তলবে সারা দিয়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তথ্য হয়েছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থার প্রধান মাতানিয়াহু অ্যাঙ্গোলমানের দপ্তর থেকে গত সাত অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাজ যোদ্ধারা তাদের হামলায় নিহত হন এক জন মানুষ জবাবে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যা এখনো চলছে সেই অভিযানে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে চৌত্রিশ হাজারও বেশি মানুষ বস্তুত হামাসের সাত অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের গত পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর মাতানিয়াহু অ্যাঙ্গলম্যান বলেছিলেন হামাজ কিভাবে এত বড় একটি হামলা ঘটাতে সক্ষম চায় তার দপ্তর তিনি আরো বলেছিলেন হামলার সঙ্গে প্রতিটি ঘটনা ও বিষয় যাচাই এবং বিশ্লেষণ করা হবে পরে ডিসেম্বরে এক সম্মেলনে বলেন দপ্তর এই নিশ্চিত হয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার বহুমুখী ব্যর্থতা ও গাফিলতি এই হামলার ভয়াবহতা বৃদ্ধির জন্য দায়ী দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে এই ইস্যুতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন তার দপ্তরের কর্মকর্তারা বুধবারের ফেসবুক পোস্টে অ্যাঙ্গলম্যানের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধের 6 মাসwidetilde মধ্যে পেরিয়ে গেছে এই যুদ্ধের জন্য যারা দায়ী তাদের কাছ থেকে এই সম্পর্কিত ব্যাখ্যা জানার অধিকার ইসরায়েলের জনগণের রয়েছে রাষ্ট্রীয় তদন্ত সংস্থার প্রধান জানওয়ানকে সংক্রান্ত বিশদ তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে মাতানিয়াহুর দপ্তর থেকে বুধবারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দেয়া হয়েছে নেতানিয়াহুর দপ্তর থেকে সেই বিবৃতিতে বলা হয়েছে তদন্তকর্মকর্তারা যে সব প্রশ্ন করেছিলেন সে সবের প্রতিটির পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী